ছোট্ট ছোট কমলমতি আমার বন্ধুরা স্কুল কলেজের বন্ধুরা যদি সরকারের নামায় হেলাইতে পারে আল্লাহর রহমত সাথে দিয়া, ও একদিন হতে পারে কাজী নজরুল ইসলাম, ও হতে পারে সালাউদ্দিন আইয়ুবি। কথা ঠিক না ভাই? ঠিক। বিএনপিএলরা কম চেষ্টা করে নাই, 15 বছর যেমনি হোক চেষ্টা করছে, পারে নাই। মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের বিরুদ্ধে এই ছাত্র সমাজকে আবাবিল পাখির মতো আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। যার বিস্ফোরণ ঘটে গেছে 5ই আগস্ট, আওয়ামী লীগের একটা চান্দও বাড়িতে ঘুমাইতে পারে না। হালাকে দলের লেগে জান দিছে, প্রাণ দিছে, এমনকি বিবিরে থুইয়া শেখ হাসিনা ডাক দিছে, পাগলের মতো দৌড়াইছে। এখন বাড়িতেও ঘুমাইতে পারে না। কথা কন না কে? আর আমরা ভোট দিছি আওয়ামী লীগকে, দিছি, দান করছি, করছি, তা কিছে? যারা জুলুম করে নাই, হ্যাঁ আওয়ামী লীগ করছি, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ভালোবাসে করছি, দেখেন যারা জুলুম করে নাই ভোট দিছি ঠিকই, ঠিকই তারা বৌলিয়া ঘুমাইতেছি, নিজের সাদের নিচে ঘুমাইতেছি। কথা কান না কে? এখানে কি সবাই বিএনপি আর জামাত ইসলামের হুজুর গুলো ও শুনতেছে আওয়ামী লীগের লোক নাই? আছে। ওই যে সাসা দূরে কইছে হে আওয়ামী লীগ, হে মুসলমানের পোলা, তাহলে আপনি আওয়ামী লীগ কোন? আপনি বাসায় ঘুমাইতেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আর ও চান্দুরে বলাই বেড়াইতেছে কে? বোঝা গেল? দুনিয়ার নেতার প্রশংসা করলে একদিন না একদিন জয়ের জায়গায় ক্ষয় আছে, কিন্তু একজনের প্রশংসা করলে ক্ষয় নাই। শুধু ডিমান্ড বাড়বে আর বাড়বে, কমবে না। ওনার নাম কি? চিনে জানারে মারাবা গল। এক চাষা মাতা জুলে কয় না চিনি না, তা না চিনি না নামাজ পড়ো কা বুড়া? আল্লাহর চিনি, তার বাড়ি চিনি, তার ঘর চিনি, সে আমার মনিব, আমি তার চিনি। কথা ঠিক না ভাই? ঠিক। ঈশ্বরে বলে এই যে হিন্দুরা ওরা কেন মস্ত কইছে, ওরা সি নাসি না, দেখকে সারা সেজদা দেয় না, আবার সেজদা মেজদা দিয়া পাড়াই ধরে পানির মধ্যে ডুবাই উঠে। কথা কর না কে? এই যে কয়েকদিন আগে ওকে খোদারে ডুবাইছে, পানি তো এখানে জাল খাও দিয়ে দেন, খালি ওরা কুড়ে পাবেন খ্যার, ওকে খোদার কোনো গোস্তই নাই, খোদার গোস্ত পানিতে ইচিং টিম পাকা চি 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 খাইয়ে লেছে। আর আমাগো খোদার গোস্ত, আমার খোদার, আমার রবের শেষ নাই, উনি কি শোনেন? এই দ্বিতীয় বক্তার ওয়াজ থেকে আমি শুরু করবো আজকে ইনশাল্লাহ। বলেন দ্বিতীয় বক্তা আয়াত পড়েছে, সুযোগ পায় নাই তর্জমা করার, শোনেন উনি কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا তুই তোর ডিমান্ডকে ধরে রাখার লাগে কত বাটপারি সিটারি, এই মরিচা বাজারে বেটা ভ্যানে তরকারি স্যান্ডেল বেছে, তরকারি বেছে, এই বেটার কাছ থেকে আওয়ামী লীগের নেতারা চান্দা খাইছে 30 টাকা। ও বলে নেতা মার ওর কপালে জুতা। আরে নেতা কারে কয়? তাই শোনো, সে নিজে কয় আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার সব ক্ষমতার মালিক আমি, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, তোর মরণ তোর জীবন সব আমার হাতে। কার হাতে? আল্লাহ। যারা আসতে কবে অগো বাড়ি ঘর তুমি চিনো? আমি কোন নেতার নাম বলতে পারি না, এটা কার হাতে? উনি এখনো আছে না? হ্যাঁ না, 15 বছর পরে ওনারও হয়ে গেছে বিদায়, উনি আছে, উনি আছে দেখেই তো আমরা অনেকে ভাবি 41 সাল পর্যন্ত ক্ষমতা বাইন্দা সাইন্দে লইছি। আল্লাহ কয় দূর 45 মিনিট তোর টাইম। শেখ হাসিনা 45 মিনিট আগেও জানতো না যে এইভাবে আমার বিদায় নিতে হবে, কথা বলেন না কেন? যদি জানতো তাহলে এই ভিডিও অন্তত কাপড় চুপড় গুলা কাছাইয়া লাগে যে করে নিয়ে যেত,
সে যে সময় পায় নাই আর কাছাইতে পারে নাই তার জ্বলন্ত কুরবান অনেক পোলা বানে দেখাইছে এগুলা কথা কর না কে ঠিক অন্তত ওই একেও থুয়ে যায় নি রুমের মধ্যে এই মুসলমানের পোলা ভালো করে বুঝো তাহলে বোঝা গেল সে জানতো না যে আমার ছেড়ে যেতে হবে এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে না জনগণ শেখ হাসিনা দি 15 বছর কই এলো সব ক্ষমতার মালিক জনগণ কথাটা সত্য ছিল না মিথ্যা ছিল যারা আল্লাহ আসতে কয় তোমার কথাটা সত্য যে যারা আসতে বলে বাড়ি ঘর তুমি ছিল বলেন তো কথাটা সত্য ছিল না মিথ্যা ছিল ক্ষমতার মালিক কে আরো জোরে আরো জোরে আরো জোরে জোর হলো না জোর সব ভালো জোরে কও বড় গাল আও না কে বড় জালমুরি খন শুধু নিয়ম নিয়ম নে সব পাঁচ সাবান শুরু বাবা শক্তি আওলাদ করে লিও আল্লাহ বলতে গেলে এমন লাগে কেন আল্লাহ এমন একটা শব্দ ফাযকুরুনি আযকুরুকু হ্যাঁ ডাক দিবেন হে আপনারে ডাক দিবেন ভাগে যোগে আপনি তাকে আল্লাহ বলে ডাক দিবেন সে আপনারে কোলে তুলে সব গুনাহ মাফ করে দিবে এরপরে আওয়াজ হয় না এই ছাত্র সমাজ কো জাতো লাড়ি লইয়া শেখ হাসিনার নাম আইসর পিড়াইয়া বেড়া ওগুলোর পিড়াই ঢুকা আল্লাহ আকবার জোরে বলেন তো আরো জোরে তাহলে সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম এক টাকা যে সুদ খায় তার আপন মার সাথে জেনা করার গুনাহ হয় মার সাথে জেনা করার গুনাহ লিয়ে কবরে যাবেন আর আপনার মুরগির গিরিলা রুলি বানাই দেব আল্লাহ বইরে দেহ কুরা বাইরে লুলা বানাই হেলাইবে ফেরেশতারা যে এক টাকা সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধে নেমে যায় নাউজুবিল্লাহ আরো জোরে করে তাহলে বলেন সুদ খাবো না ঘুষ খাবো না হালাল খাবো অল্প খাবো ইংসা 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 তাহলে সে আল্লাহ আপনাকে আমাকে হালাল খাবার খেয়ে এই গভীর রাত্রে মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন ওই আল্লাহর কালেমাতে শুকুর বলে দিতে কি আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট কমলমতি আমার বন্ধুরা স্কুল কলেজের বন্ধুরা যদি সরকারের নামায় হেলাইতে পারে আল্লাহ রহমত সাথে দিয়া ও একদিন হতে পারে কাজী নজরুল ইসলাম ও হতে পারে সালাউদ্দিন আইয়ুবি কথা ঠিক না ভাই ঠিক বিএনপি এলারা কম চেষ্টা করে নাই 15 বছর যেমনি হোক চেষ্টা করছে পারে নাই মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জালামের বিরুদ্ধে এই ছাত্র সমাজকে আবাবিল পাখির মতো আল্লাহ তৈরি করে দিয়েছিলেন যার বিস্ফোরণ ঘটে গেছে 5ই আগস্ট অতএব দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ এ আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তৈয়বা মুবারাকান ফিহি ইয়া আল্লাহ হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দেন দেন আর একটা জোরে ডাক দেন আল্লাহ সাইয়ের হিসাবের দিকে আল্লাহ ঘুমায় নাই বাজান সাইয়ের এসে দেখি বান্দা আমার কেমনে ডাক দেয় দেন একটা ডাক দেন তুমি মাওলা চেয়ে দেখো টাঙ্গাইল বাসীরে কেমনে তো মায় ডাকিতাছে মাইদানে তুমি যদি মাফ নাই করবা বান্দারে কেনে তুমি বসায়া রাখলা মাহফিল বাজার হাত দুটো উঠে মিষ্টি সুরে আর একটা সুরে ডাক দান তো আল্লাহকে সুরে একটা ডাক দান গলা ফাটায় ডাক দুরে ডাক দান ডাক দান ডাক দান ডাক দান ডাক দান আল্লাহ সাহেব দেখো তোমার পাগলগুলো তোমারে ডাকছে
পৃথিবীর কোন ধর্মের মানুষ এইভাবে তোমারে গলা ফাটায় আল্লাহ বলে ডাকে না, খ্রিস্টানের বাচ্চারা ডাকে গড বলে, হিন্দুর বাচ্চারা বলে ভগবান বলে, বৌদ্ধরা কর্তা বলে ডাকে, একমাত্র আমরা মুসলমান তোমাকে আল্লাহ বলে ডাকি। তুমি না কইছো ফাযকুরুনি আযকুরুকুম উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসবিহুহু বুকরাতান ওয়াসীলা। সকাল বিকাল আমার কলিজাটা পদ্মা নদীর স্বরের মতো, যমুনা নদীর স্বরের মতো স্বর বইরে থাকে। আমার যখন গুনাহগার বান্দা আল্লাহ কইয়া ডাক দেয়, পদ্মা নদীর স্বরে যমুনা নদীর স্বরে পানি পাইলে যেমনে কলিজাটা ভিজে যায়, আমার গুনাহগার বান্দা আমার ডাক দিলে আমার কলিজাটা শীতল হয়ে যায়। আল্লাহকে যখন ডাকবেন কোরআন বইরে ডাকবেন, এই জন্যই তো আল্লাহ বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। নামাজের সীমা আছে, দুরুদ পড়ার সময় আছে, নামাজ পড়ার সময় আছে, জেকের করার কোনো সময় নাই। যত বেশি চান তত ডাকবেন আল্লাহকে, বলেন তো আল্লাহু আকবার। এ ওই সাদা সাদা পর্দাটা খুলে দাও, এ ওই গেটের সাদা পর্দা খুলো। এই শীতকালের মতো বেটারা প্যান্ডেল করছে, এবারে শীতাইছিনি ছাতা চাইরো দিকে ঘেরাও করে দিয়েছে, বাতাস ঢোকে না, কিচ্ছু ঢোকে না। আমার আগে দলের শরীর ঘামাইয়া খেজুর গাছের রসের মতো বেটা ভিজে গেছে। ওই সামনের পর্দাটা খুলেন, আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। ওই সামনের পর্দাটা সাদা কর পর্দাটা খুলে ফেলো, যারা আছেন ভলান্টিয়ার বাইরা, এ মাইকেলা এটা একটু উড়ে দে, আমার গার্বেত হয়ে যেতেছে। একসাথে বলেন তো, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? আর উড়ে থাকবেন না ভাগবেন? জোরে সবাই থাকবেন ইনশাল্লাহ, বলেন তো সবাই থাকবেন, পরীক্ষা করে দেখবো। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, এটাই হয়েছে, আমি জানি এটা ওই উল্টা পাল্টা, এর লেগে আমি নিচের দিক চাই দিয়েছি। তবে আমি যখন তাকাইলাম দেখলাম কারো হাত নিচে নাই, উপরে নাই, নিচে আছে, সবাই থাকবে ইনশাল্লাহ, বলেন মারহাবা বলেন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন মিয়া, কে? মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, মারহাবা বলেন। এখন কিন্তু মাহফিলে ক্যাডার ফেডার হয় না, আওয়ামী লীগের সবগুলো সভাপতি ছিল ক্যাডার, আর কেউ সভাপতি না দিলে ওয়াজি করতে দেয় নাই, কথা কর না কে? সভাপতি ওরা, প্রধান অতিথি ওরা, ওরা অন্তত 32 নাম্বার পর্যন্ত ওরা। সাড়া থুয়ে দিছে, কই এ কই তুই সরে অন্ত আনবো কেমনে, তুই বি বেটা হে নে কোনো কিছু বেলা কোয়ালিটি ছাড়া বলা বা মারহাবা কর। হ্যাঁ গোলাম অঞ্চল, গোলাম অঞ্চল, গোলাম অঞ্চলে বলাবান সব বুঝে, টাউনের গুলে অন্য মগা, ফারমের মুরগি উড়ি। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত দানবীর এই মরিচার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী আছে। আজকের মাহফিলের বরেণ্য অতিথি শিপুরাজ শিকদার, আজকের মাহফিলের পৃষ্ঠপোষক জনাব শাহজাহান মিয়া, আজকের মাহফিলে জান্দা ওয়াজ করেছেন সবাই আমার চাইতে তরুণ বক্তা, সবার শরীরিত কণ্ঠ, যাদের কণ্ঠ অন্তত মমতাজের চাইতে ভালো, তার ভিতরে কোকিল কণ্ঠের সুর, জ্ঞান গর্ব আলোচক, বিষয় ভিত্তিক আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী বারাকাল্লাহ ফি হায়াতি, জোরেকান মারহাবা। কেন্দ্রীয় মহাসচিব তালিমুল ওয়াইজিন পরিষদ বাংলাদেশ। আজকের মাহফিলের আর একজন বক্তা আপনাদের এলাকার কৃতি সন্তান, যদিও মনে করেন গরু যেখানে ঘাস খায় আথাল বলে আমার গোপালগঞ্জের ভাষায়, আথালের ঘাস গরুতে মুখ দেয় না, কারণ কি জানেন, তো মনে করে এদের কি খাম না। কিন্তু আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম জামালি বারাকাল্লাহ ফি হায়াতি, যেরকম মারহাবা, ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, শুকর আদায় করছি আল্লাহ পাকের যে আমার ডানে বামে অনেক উলামা একরাম বসে আছে, যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। আমাদের এই দীর্ঘ দুই যুগ ওয়াজের পিছনে একটা মাত্র সফলতা বিফলতা সব আল্লাহ পাকের এবং আপনাদের কৃপায়।
আপনাদের দোয়ায় আল্লাহ পাকের কৃপায় একটা শুধু শুকর আদায় করছি এই জন্য কালেমাতের শুকর যা আল্লাহ এখনো পর্যন্ত অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা শুকর আদায় করছেন ভালো লাগে না হ্যাঁ আল্লাহর প্রশংসায় দুনিয়া যত বেশি করবেন তত আপনার ডিমান্ড বাড়বে ঠিক না ভাই ঠিক দলের পাইরবি দলের প্রশংসা যত করবেন এই যে 15 বছর সাড়ে 15 বছর পরে